স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা এতদিন তো সম্ভব এভাবে রোশনি কি সময় দেয়নি? আজ এমন কাজ সমু কেন করল? ভাবি বাবা, সমুর কোনো দোষ নেই। আমার মনে হচ্ছে এটা রোশনির কোনো চালাকি। রোশনি যে কোনো উপায়ে সমুকে বাইরে নিয়ে গেছে যাতে আমরা সমুকে ভুল বুঝি। কি বলছো ভাবি? ছোট ভাইয়ার সাথে চালাকি করে রোশনি আপু ছোট ভাইয়াকে বাসায় বাইরে নিয়ে যাবে? হ্যাঁ মালিশাব, আমারও সেটা মনে হচ্ছে, কিন্তু সুমো হয়তো বিষয়টা বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তুমি এসএমএস পাঠাও, আমরা লাঞ্চ করাচ্ছি। এখন ভাই আসো, এক মিনিট একটু বস বস প্লিজ। আমি একদিকে একটু আম্মিকে ফোন দিই, তারপরে একটু জানি, তারপরে না হয় তোরা লাঞ্চে যা প্লিজ। কিন্তু তার আগে আমি জাস্ট মেসেজটা একটু সেন্ড করি, একটু সময় দে। আম বিজি উইথ সোমু, প্লিজ ডোন্ট ডিস্টার্ব জয়িতা। জয়িতা দেখো না, এই সেমেস্টার পড়তে তোমার কেমন লাগে? জানি জানি তোমার অনেক খারাপ লাগবে, কিন্তু সামনের দিনগুলোতে যে এর চেয়ে খারাপ সময় তোমার জন্য ওয়েট করছে। কি হয়েছে আপি, এভাবে হাসছো কেন? রুষ্টি যে কতটা চালাক, কতটা ধুরন্ধর সে আমি বুঝতে পেরেছি, সুমো সেটা হয়তো বুঝতে পারেনি। জয়িতা তোমার ফোন বাজলো মনে হয়। ফোন না ভাবি, এসএমএস এসেছে। মোবাইল কোম্পানিরা তো এরকম অনেক এসএমএস পাঠিয়ে থাকে। না না, অন্য এসএমএস তো হতে পারে, তুমি একবার দেখো না। আই এম বিজি উইথ সোমু, ডোন্ট ডিস্টার্ব জয়িতা। কি ব্যাপার জয়িতা?
হ্যালো রোশনি, তুমি বাসায় পৌঁছেছো? হ্যাঁ আমি তো বাসায়। সৌম্য কোথায়, ও কি চলে গেছে? হ্যাঁ, কত করে বললাম বাসায় আসতে কিন্তু আসলো না। এটা কোনো কথা হলো? তুমি সৌম্যকে বাসায় আনতে পারলে না? হ্যাঁ আমি তো বললাম, কিন্তু ও যদি না আসতে চায় তাহলে আমি কি করব? আচ্ছা বাদ দাও, শোনো, রাফাত নিউজিল্যান্ডে চলে যেতে চাইছে। আমার ধারণা তোমার উপর ও মাইন্ড করেছে। তাই আমি কি করব? আচ্ছা শোনো, আমি সিলভিকে বলেছি রাফাতকে নিয়ে বাইরে কোথাও লাঞ্চ করতে যেতে। ওরা কি চলে গেছে? না না, আমি এসবের চার করলাম। ভালো করেছ, তুমি একটা কাজ করো, ওদের সাথে তুমিও চলে যাও। আমি হ্যাঁ তুমি, এখন থেকে তুমি রাফাতকে একটু সময় দাও। ছেলেটাকে তো আমি তোমার জন্যই দেশে আসতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, কিন্তু তুমি জানো তখন কি বলছিলে, বাসে নাকি কি একটা সমস্যা হয়েছে? হ্যাঁ, রাফাত নিউজিল্যান্ডে চলে যেতে চাচ্ছে, এটা কি কোনো সমস্যা না? ও এই কথা, আমি আরো ভাবলাম কি না কি হয়েছে। এটা তোমার কাছে বড় কিছু না? না না, মানে হ্যাঁ ওই শোনো রোশনি, আমি চাই তুমি রাফাতকে বিয়ে করে নিউজিল্যান্ডে চলে যাও। এভাবে তুমি সৌম্যর পিছনে আর কত ছুটবে? আমি 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 প্লিজ আমাকে আর কয়েকটা মাস সময় দাও, তারপরে যদি কিছু না হয় তাহলে আমি তোমার সব কথা মেনে নেব। তখন তো তুমি আর রাফাতকে পাবে না। ও এবার যদি তোমাকে বিয়ে করতে না পারে, ও কি আবারও দেশে আসবে তোমাকে বিয়ে করতে? আমি তো এখন এসব নিয়ে ভাবছি না আমি। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় এসে এ নিয়ে তোমার সাথে কথা বলবো। তুমি এখন রাফাতকে নিয়ে লাঞ্চে যাও। ওকে। আমি কি বললো আপনি? বললো যে তোকে আর রাফাতকে নিয়ে লাঞ্চে যেতে। ওয়াও, চলো আপনি, তুমিও যদি আমাদের সাথে লাঞ্চে যাও তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমার যে এখন লাঞ্চে যেতে ইচ্ছে করছে না। রোশনি ফুপির কাছে আরো কয়েক মাস সময় চাইছে। আমাকে বিয়ে করার ব্যাপারে রোশনি এখনো ভাবছে না। তাহলে আমি কেন রোশনির সঙ্গে লাঞ্চে যাব? না না, কোনো অসুবিধা হবে না, আমি আপনার সাথে পরে কথা বলছি। ওকে এখন রাখি। এক্সকিউজ মি। জি বলুন। আমি সেজুতি ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই, উনি কি আছেন অফিসে? জি উনি আছেন। আপনি কি ওনার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? না, ওনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, দেখা করা যাবে? কিন্তু আপনার পরিচয়? জি সুমাইয়া ইসলাম না? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার সাথে সুমাইয়া ইসলাম নামে একজন ভদ্রমহিলা দেখা করতে এসেছি। জি না ম্যাডাম, উনি আমাদের কোনো ক্লায়েন্ট না, উনি একটা এনজিওতে জব করে। ঠিক আছে ম্যাডাম, আপনি একটু ওয়েট করতে বলেছে, একটু বসুন। আচ্ছা আপনাকে এক কাপ চা দিতে পারবো? না না ঠিক আছে, আমি অল রাইট।
কাউকে কিছু না জানিয়ে সৌম্য রোশনিকে নিয়ে বাইরে চলে গেল। একবারও ভাবল না আমরা ওর জন্য চিন্তা করব, জয়িতা ওর জন্য মন খারাপ করবে, কষ্ট পাবে। জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে জয়িতা ওকে উদ্ধার করে আনলো, সৌম্য এসব একবারও ভাবল না। না না, সৌম্য এটা একদম ঠিক করেনি। সৌম্যর রোশনিকে নিয়ে বাইরে যাওয়া উচিত হয়নি। বাবা, বাবা, ছোট ভাইয়া তো এখনো ফিরছে না। আচ্ছা, তুমি রোশনি আপুর আম্মুকে একটা ফোন করে দেখবা, উনি ছোট ভাইয়ার কোনো খবর দিতে পারে কিনা। রোশনির আম্মুকে ফোন করব, সেটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না বাবা? রোশনি কেন সৌম্যকে এই অবস্থা বাড়ি বাইরে নিয়ে যাবে? ওর কি কোনো কমন সেন্স নেই? মাত্র একদিন আগে সৌম্য কিডন্যাপারদের কাছ থেকে মুক্তি পেয়েছে, আর এই অবস্থায় যদি সৌম্যর কোনো বিপদ আপদ হয়, এই দায়ভার কি রোশনি নেবে? রোশনির কথা আমি ভাবছি না বৌমা, আমি ভাবছি সৌম্য এই অবস্থায় রোশনির সঙ্গে বাইরে গেল কিভাবে? ওর কি নিজের কোনো ভয় নেই? বাবা, যা হবার তা হয়ে গেছে, এখন তুমি রোশনি আপুর আম্মুকে একটা ফোন করো, ভাইয়ার খবর দেখো না উনি দিতে পারেন কি না। হ্যাঁ বাবা, আপনি রোশনির মাকে একটা ফোন করেন, সৌম্যর খবর দিতে পারুক আর না পারুক, রোশনি যে সৌম্যকে নিয়ে বাইরে গেছে এই খবরটা ওনার অন্তত জানা থাক। আচ্ছা, তোমরা যখন সবাই বলছো আমি না হয় রোশনির আম্মুকে ফোনই করি। না বাবা, আপনার কাউকে কল করার দরকার নেই, সৌম্য নিশ্চয়ই ভেবেচিন্তে রোশনির সঙ্গে বাইরে গেছে। শুধু শুধু রোশনিকে দোষ দেব কেন আমরা? আর সৌম্য না গেলে রোশনি তো জোর করে নিয়ে যেতে পারত না। শোনো জয়িতা, আমি নিশ্চিত রোশনি সৌম্যকে জোর করে বাইরে বাইরে নিয়ে গেছে। সৌম্য যেতে রাজি হয় না। জোর করলেই সৌম্যকে যেতে হবে কেন ভাবি? এসব কথা বাদ দিন, আমার আর এসব কথা বলতে ইচ্ছা করছে না। কিন্তু ভাবি, ছোট ভাইয়ার খবর তো জানা দরকার, ভাইয়া কোথায় গেছে, কখন আসবে, এগুলো না জানতে পারলে তো। আলিশা, থামো, আর কিছুক্ষণ যাক, দেখি সৌম্য ফেরে কিনা, তখন না হয় ভেবে দেখা যাবে। আপনার নাম সুমাইয়া ইসলাম? জি। বলুন, কেন এসেছেন আমার কাছে? না মানে, আমি আপনার কাছে একটা বিশেষ কারণে এসেছি। এর আগেও আপনার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে, আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না, তাই না? আমার সাথে দেখা হয়েছে? কোথায়, কিভাবে? আমি একসময় জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজে চাকরি করতাম। জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজে চাকরি করতেন? হ্যাঁ,
তখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। ও আচ্ছা। আমার অবশ্য আরো একটা পরিচয় আছে। কি সেটা? আমি নুসরাত আপার কাজিন, সাজ্জাদুল ইসলামের এক্স ওয়াইফ। ও মাই গড, সাজ্জাদ আপনাকে বিয়ে করেছিল? এবার আমি আপনাকে চিনতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, সাজ্জাদ এখন কোথায় আছে? আমি জানি না। নুসরাত আপার কথা অনুযায়ী সাজ্জাদ আমার সঙ্গে সমস্ত সম্পর্কই চুকিয়ে ফেলেছিল, তারপরে ও বিদেশে চলে গিয়েছিল, এরপর আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। হুম, বুঝতে পেরেছি। সাজ্জাদ সম্ভবত এখনো দেশের বাইরে আছে। আচ্ছা যাই হোক, আপনি হঠাৎ আমার কাছে কেন এসেছেন? জরুরি বিষয়ে নাকি যেন বলছিলেন? হ্যাঁ, একটা বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি। কি সেটা? আপনার মেয়ে রোশনির সাথে নুসরাত আপার ছেলে সৌম্যর বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল। পরেও রোশনিকে বিয়ে না করে জয়িতা নামে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে, তাই না? হ্যাঁ করেছে। জয়িতা নামে যে মেয়েটিকে সৌম্য বিয়ে করেছে, সে মেয়েটির আগেও একবার বিয়ে হয়েছিল। কি বলছেন আপনি? ঠিকই বলছেন ম্যাডাম। বিয়েটা হয়েছিল কার সাথে জানেন? কার সাথে? আমার বোনের ছেলের সঙ্গে।